একটা দিন ছিল যখন খুব আনন্দের দিন, আমার এখন মনে হয় সেগুলো সব থেকে বেশি আনন্দের দিন, যখন অর্চনা ছিল, মেয়ে দুটো ছোট ছোট এবং কবির তারেক আমাদের বাড়িতে গিয়েছিল। কি সুন্দর দিন, মানে হই হই করে কেটে যেত। কবি সুটকেস গুছিয়েছে, অর্চনা গোছাচ্ছে, বলে একই সুটকেস গোছানো, অর্চনা নিজে গুছিয়ে দিল, কত কি জিনিস কবি কিনেছে সেরকম নিয়ে আসতো। তারপরে এখানে ধানমন্ডির বাড়ি, তখন তো বিরাট বাড়ি, তখন সেই আমরা ধানমন্ডির বাড়িতে এসে থাকতাম, উঠতাম, এবং সেখানে কবিরকে নিয়ে যাবার কথা হচ্ছে চিটাগাং। অর্চনা বললো সবাই যাবে, অর্চনা হাত বললো না না না, সবাই কেন, কবিরও যাবে। কবি বললো না না, কবির ওভাবে যায় না, কবি ওভাবেও যাবে, তার মানে এভাবে যায় না। অর্চনা বোঝা হচ্ছে সেখানে, আমি সেভাবে বলিনি, বিব্রত খুব। তো যাই হোক, সেই সব আনন্দের দিনগুলো যেন অত তাড়াতাড়ি হারিয়ে গেল আছে মনে হচ্ছে। এখন তো আপনার অন্য যে নতুন যে বইটা বেরিয়েছে, তার বইটার নাম কি? আমার সব সবে মানে সদ্য নবীন যে বইটি বেরিয়েছে তার নাম লেখকের কাছাকাছি, সেখানে আমি যেসব লেখকদের কাছাকাছি পেয়েছি তাদের কথাই লিখেছি, এবং তাদের মধ্যে অনেক ডক্টর সৈয়দ মুস্তাফাজির কথাও আছে, তার কাছে আমি অনেক শিখেছি। তার কাছে কাকু বলে একজন কাজের লোক ছিল, একদিন গেছি তার বাড়িতে, সেখানে তিনি দেখি একজন লোকের সময় কথা বলছে, এবং সুপুরির কথা, নানান সুপুরির ব্যবসা, আমি বুঝতে পারছি না সুপুরির ব্যবসার কথা উঠলো কেন। তারপরে আমার সঙ্গে আলাপ করে দিলেন, এই কাকুর বন্ধু কাকুর কাছে এসেছে, এই সুপুরির ব্যবসা করে। সুপুরি কোথায় যেন ভানু সবথেকে ভালো ব্যবসা করে, কোথায় আসামে, কেন ওই গুয়াহাটি, মানে গুয়াহাটি তার থেকেই গুয়াহাটির নাম, সাহেবটা গুয়াহাটি বলতে পারতো না, সেই জন্য বলতো গুয়াহাটি। তার সঙ্গে কথা বলে ইতিমধ্যে কাঠু এলো বাজার নিয়ে, কাঠু বাজার নিয়ে আসতে পারে, কাঠুকে বলে কাঠু আজ দেখো তোমার বন্ধু এসছে। তারপরে সেই কাঠুর সঙ্গে কথা বলতে গেল, আমার সঙ্গে একজন আমার অধ্যাপক বন্ধু ছিল, তিনি টেকনোলজির সামনে রেখা দেশের লেখা লিখছেন আলী সাহেব, তো সেই রেখার ফেলে রেখে উনি তার সঙ্গে কথা বলেন, বলে আপনার তো এতে তো অনেক সময় চলে যায়, গিয়ে রেখা ফেলে রেখে করছেন, ওই সময় চলে যায় মানে তো অতিথি, ও তো কাঠুর অতিথি, কাঠুর নেই এখন আমার অতিথি, অতিথির সঙ্গে সৎ ব্যবহার করবো না, তাকে তো ভালো ব্যবহার করতে হবে। বলে তোমাকে তো বিদ্যাসাগরের একটা কথা বলি, বিদ্যাসাগরের কাছে একজন হকার এসেছে কাগজ দিতে, বলে যে কাগজটা দিল বিদ্যাসাগর, বলে কে ছবেজি, বলে হ্যাঁ, তুমি এত ঘামছো রোদে, এসো বসো বসো, তত্ত্ব ছুঁড়ে চৌকিতে বসালেন, হাওয়া করলেন, তারপরে একটু জল এনে দিলেন, একটা বাতাস এনে দিলেন। ওখানে একজন লোক ভদ্রলোক ছিলেন বিদ্যাসাগরের বন্ধু, তিনি বললেন আপনার সব বড্ড বেশি বাড়াবাড়ি, অবশ্য সেই লোকটি চলে যেত, হকার চলে যেতেন, হকারকে ডেকে এনে পাখার বাতাস করা, এ করা, জল দেওয়া, সর্বদ বলছো কি, ও তো চৌবে, চৌবে মানে চতুর্বেদী, ও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, তো ও কাগজ বেচছে, ওর ব্যবসা হয়েছে, আর আমি লিখছি, এটা আমার ব্যবসা, তা সমান, আমরা সমা ব্যবসায়ী, আর খাতির এটা খাতির করবো না, তো কাকে খাতির করবো বলো, ও তখন আমার কাছে অতিথি। তা এই যে আলী সাহেব কথাটা বললেন, এটা আমার কাছে একটা শিক্ষার ব্যাপার, আমার কাছে ছোটো বড়ো ভেদ সেই মুহূর্তে যেন বুঝে গেল, এবং আমি তারপর থেকে বোধ হয় আর কারোর সঙ্গে এরকম ব্যবহার করি না, মানে ভালো ব্যাপার, সে ছোটো বড়ো যেই হোক, যেই এলো তার সঙ্গে একটু মিষ্টি কথা বলতে হবে, মিষ্টি কথা তো পয়সা খরচ হয় না, কিন্তু ব্যাপারটা মানুষ মনে রাখে।